नागरिक देखे हत्या कर सीमांत कत सात दिन तीन जन बांग्लादेशी नागरिक के हत्या कर प्रेम देखा तारा इंडियार दलाल तारा कबर क्षेत्र दलाल तारा खुनी दलाल সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব আপনারা বাংলাদেশের নাগরিক বৃন্দ দেশকে ভালোবাসে সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন আপনাদের স্ত্রী সন্তান কন্যা সবাইকে বলে রাখবেন তারা যেন ইন্ডিয়ান পণ্য ক্রয় না করে যে সকল দোকান অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ান পণ্যের প্রতি প্রেম দেখাবে ইন্ডিয়ান পণ্য স্টক করবে সেই সকল দোকানও বয়কট করবেন সেই সকল দোকানের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন দেশি পণ্য ক্রয় করুন দেশকে ভালোবাসুন দেশকে সমৃদ্ধ করুন দেশের বেকারত্ব দূর করুন দেশীয় পণ্য ক্রয় করুন প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ এই ইন্ডিয়ান বিএসএফ গবর ক্ষেতদের সকল পণ্য আপনারা বর্জন করবেন এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন এদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ কুলাউড়া সীমান্তে লাখাল হত্যা সাত দিন হয় নাই এর মাঝে আরো দুই বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ এই গবর ক্ষেত্র এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন এদের কোনো পণ্য আপনারা কিনবেন না আপনাদের মা বোনদেরকে জানায় রাখবেন এই ঈদে যেন তারা কোনো রকমের ইন্ডিয়ান শাড়ি পিস কিনে না আপনাদেরকে বলে রাখছি গতকালকে ইত্তেফাক নিউজে নিউজ হয়েছে যে কুমিল্লার মা এবং বোনেরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস বর্জন করেছে তারা ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস কুমিল্লার মার্কেটগুলো থেকে ক্রয় করছে না কুমিল্লার মার্কেটগুলোতে ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস বিক্রি হচ্ছে না এইটা ধন্যবাদ জানান সবাই কুমিল্লাবাসীকে যে তারা মারাত্মকভাবে এই পণ্য বর্জন করেছে এইটা কেন সম্ভব হয়েছে কারণ কুমিল্লাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছে প্রবাসীরা অত্যন্ত দেশপ্রেমিক দেশপ্রেম থেকে তারা তাদের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে বলেছে যে এই খুনিদের কোনো পণ্য ক্রয় করা যাবে না ইন্ডিয়ানদের কোনো পণ্য ক্রয় করা যাবে না এই গোবর ক্ষেপদের কোনো পণ্য ক্রয় করা যাবে না এবং সেই কথা শুনে কুমিল্লার মা এবং বোনেরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস বয়কট করেছে আমরা কুমিল্লার মা ও বোনদেরকে সাধুবাদ জানাই গতকালকে শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছে যারা ইন্ডিয়ান পণ্য বর্জন করছে তারা যেন ইন্ডিয়ান শাড়ি পুড়ায় ফেলে আমি শেখ হাসিনাকে বলতে চাই হ্যাঁ অবশ্যই আমরা ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস কিনব না এবং যা আছে তা পুড়িয়ে ফেলব আমাদের ঘরে ইন্ডিয়ানদের কোনো পণ্য থাকবে না আপনার এত ভালো লাগে আপনি পুরো গণভবন ভরে ইন্ডিয়ান শাড়ি এবং থ্রি পিস রাখেন আমাদের কোনো আপত্তি নাই আমরা কিনব না আপনা আমরা বয়কট করব আপনি দশটা করে কিনেন পুরো আওয়ামী লীগ একসঙ্গে বিশটা করে কিনুক পঞ্চাশটা করে কিনুক কিনুক কিনে কিনে ইন্ডিয়াকে টিকায় রাখুক আমরা বাংলাদেশি যারা জন্ম বাংলাদেশকে যারা ভালোবাসি যাদের ইন্ডিয়ায় কোনো মামার বাড়ি নাই তারা ইন্ডিয়ার পণ্য কিনব না আপনাদের যাদের ইন্ডিয়ার মামার বাড়ি আছে তারা ইন্ডিয়ায় চলে যান ইন্ডিয়ার সঙ্গে প্রেম করেন ইন্ডিয়ার সঙ্গে ওখানে বসেন গতকালকে জি 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 গতকালকে বলেছে আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ফিলিস্তিনে দাঁড়ান ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত আওয়ামী লীগ ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল করেনি করছে করছে আওয়ামী লীগ এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো মিছিল করেনি আওয়ামী লীগের এই হিম্মত নাই ইসরায়েলের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মিছিল করেনি আওয়ামী লীগ ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করেনি ইসরায়েলের ইসরায়েল কি করছে নি করছে বলেন করে নাই করে নাই করেন নাই করে নাই
আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করছি। গবক্ষিত আপনি কি বাংলাদেশের মানুষ? গতকাল কি দুদিন ফুল করছেন? গতকাল দুদিন ফুল করছেন? আপনি কি বাংলাদেশের মানুষ? এভাবে বলেন কেন? গত সাত দিনে তিনজন ফুল করছে, তিনজন। আপনি কি বাংলাদেশি? বাংলাদেশি আপনি? আপনি কি বাংলাদেশি? আপনি বাংলাদেশি? আপনার নেত্রী বলছে ইন্ডিয়ান শাড়ি পরতে। আপনার নেত্রী বলছে, আমরা বলবো আমাদের নাগরিকদেরকে হত্যা করেছে, কেউ আমাদের কাজ কায় রাখতে পারবে না। আমাদের নাগরিকদেরকে খুন করছে, কেউ আমাদের কাজ কায় রাখতে পারবে না। আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করবোই, আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলবোই, 100 বার বলবো, 1000 বার বলবো। আমাদের সীমান্তে গত 7 দিনে 3 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এদের পণ্যের প্রতি যারা প্রেম দেখায় তারা ইন্ডিয়ার দালাল, তারা এই কবর ক্ষেত্রে দালাল, তারা এই খুনিদের দালাল। এই খুনিদেরকে আমরা বয়কট করি, এই খুনিরা পারলে এসে আমাদেরকে প্রত্যাহত করুক, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করব। আমরা আমাদের কথা বলবোই, আমাদের গলা ছুটতেই, আমাদের আওয়াজ ছুটতেই, ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কথা আমরা বন্ধ করব না, আমাদের কথা আমরা বলে যাব। তাদের ইন্ডিয়া মামার বাড়ি, তারা ইন্ডিয়া চলে যাক, আমরা বাংলাদেশের নাগরিক, ইন্ডিয়ান পণ্য বর্জন করব। আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, কেউ আটকায় রাখতে পারবে না। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে 2 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন, ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। গত 7 দিনে 3 বাংলাদেশিকে হত্যা করেছে কুলাউড়া সীমান্তে, নাগরিক হত্যা 7 দিন হয়নি। এর মাঝে আবারও বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে। এই হত্যার প্রতিবাদে আপনারা সবাই ইন্ডিয়ার পণ্য বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের যথার্থ বলছি, 7 দিন হয় নাই 3 বাংলাদেশি নাগরিককে হত্যা করলো ইন্ডিয়ান বিএসএফ। এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন, এই খুনিদের সকল পণ্য আপনারা বর্জন করবেন। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের যথার্থ অবগত করছি, আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন, দেশি পণ্য ক্রয় করেন। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা জানেন গতকালকে নিউজ হয়েছে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গুলি করে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে। এই খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, এই খুনিদের কোনো শাড়ি থ্রি পিস এই ঈদে ক্রয় করবেন না। আপনাদের পরিবারকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের মা বোনদেরকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের স্ত্রীকে নিয়ন্ত্রণ করেন, যেন তারা এই ঈদে কোনো ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস না কেনে। গত 7 দিনে 3 বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই গতকালকে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এই গবর ক্ষেত এবং খুনিদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না। আপনারা দেশপ্রেমিক নাগরিক, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবেসে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন। কুলাউড়া সীমান্তে রাখাল হত্যার 7 দিন হয় নাই গতকালকে আবারও 2 বাংলাদেশি নাগরিককে নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা